প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি। সিঁড়ি ভাঙতে 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 উঠুন, আমাকে সব করে কোনো লাভ হবে না। ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে বাচ্চাকে উত্তর দেবো, আমার লেভেলটা হইনি। নমস্কার বন্ধু, পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মুখে। যেখানে দেখা যাচ্ছে যে যত ভোট সামনে আসছে তত কিন্তু নেতা নেত্রীদের দল বদলে একটা হিড়িক পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে যেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যার সবচেয়ে বেশি জনপ্রিয়তা এবং তিনি যুবকদের কাছে এখন আইকন, সেই শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু কী করছেন বা কীভাবে এগিয়ে যাচ্ছেন, কেন দলের কর্মসূচিতে যাচ্ছেন না, বা কেন তিনি যেখানে যাচ্ছেন সেখানে মুখ্যমন্ত্রীর কোনো ছবি বা দলীয় পতাকার ব্যানারে তিনি কোনো কাজ করছেন না, এবং তিনি কিন্তু অন্য বিরোধীর দিকেও যেমন আক্রমণ করছেন না, গভর্নমেন্টের হয়েও কিছু বলছেন না, তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাননীয় ফিরহাদ হাকিমকে যখন প্রশ্ন করা হয়েছে যখন তিনি দীঘায় গেলেন যে শুভেন্দু অধিকারী নিয়ে কী ভাবছেন, সেভাবে তিনি এটা কবিতার মাধ্যমে একটু তাকে যখন বিধার চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তিনি কিন্তু লিপ থেকেও নামেন না, বা এই যে এরকম ধরনের একটা কথার মাধ্যমে তিনি কিছু বোঝাতে চেয়েছেন যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি কোন দিকে যাচ্ছেন, কী পথে যাচ্ছেন, সরকারের সাথে আছেন কি, তিনি এখনও মন্ত্রী নাকি আগামী দিনে তৃণমূলের একটা ভালো জায়গা পাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন, যেক্ষেত্রে তিনি হয়তো রাজ্য সভাপতির মতন একটা দরবার করার চেষ্টা করছেন যে তার পাওয়া যোগ্য দরকার, সেই দিকে কিন্তু সেটা ব্যাপার আছে, নাকি রাজ্যে কিন্তু অমিত শাহ আসছে সেই বিষয়টাও কিন্তু একটা মাথায় রেখে যে সেখানে কি তিনি দলবদল একটা যে ভাবনা চিন্তা মানুষের মনের মধ্যে উড়ে বেড়াচ্ছে সেটা কি সফল হতে পারে, সবে মিলেই কিন্তু কঠিন একটা সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বিজেপি কিন্তু চাইছে যে 2021 নির্বাচন লড়াই করতে গেলে শুভেন্দু অধিকারীর মতন যদি নেতৃত্বরা দলের সামনে আসে সঙ্গে আসে তারা কিন্তু বিরাট একটা বড় ফাইটিংয়ের জায়গায় যাবে, তো সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু দলবদলের চেষ্টার মধ্যে যদি থাকে তিনি কিন্তু দর কষে মেপে নিচ্ছেন, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে তিনি কিন্তু তার যে জনসমর্থন আছে সেই বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকার মধ্যে এবং সারা রাজ্য জুড়েই কিন্তু তার একটা নিজস্ব একটা সংগঠন আছে সেটা কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। এমনকি এটাও হতে পারে যে আগামী দিনে যদি গভর্নমেন্ট ক্ষমতায় আসে, সে বিজেপি যদি আসে, তাহলে সেক্ষেত্রে তিনি হয়তো উপমুখ্যমন্ত্রী বা বড় একটা মিনিস্টারের পর্যায়ে বা মুখ্যমন্ত্রী যে হবেন না এরকম কিন্তু কথা বলা যাচ্ছে না, কারণ আমরা দেখেছি বিভিন্ন যে রাজ্যগুলোতে আমরা দেখেছি অবিজেপি কোনো নেতৃত্ব কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু একটা কঠিন সময় যাচ্ছে এবং রাজ্যের মধ্যে এই যে খেলা টানাপোড়ান চলে আসছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে এই জাতীয় যে চুক্তি শিক্ষক থেকে আরম্ভ করে বা বিভিন্ন যারা বঞ্চিত আছে কর্মচারী তাদের দাবি কতটা মিটবে সেটা কিন্তু খুবই কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তাই খুব ভেবে চিন্তে যদি না আন্দোলন করা যায় সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা খুব ভালো কিছু বার্তা আসবে বলে আমার মনে হচ্ছে না, তাই সেইখানে দাঁড়িয়ে গভর্নমেন্টের ফোকাসটা কিন্তু অন্যদিকে নড়ে গেছে, এটা কিন্তু একটা খুব কঠিন ব্যাপার। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে রাজনীতির সঙ্গে কিন্তু সমস্ত জড়িয়ে আছে, অনেকে বলবেন যে এইটা শিক্ষার বিষয় নিয়ে আজ আলোচনা করা হয় চ্যানেলে, কেন রাজনীতি, কেন রাজনীতি ছাড়া কিন্তু হবে না, কারণ যে রাজনীতির মাধ্যমে পার্শ্ব শিক্ষকরা একদিন স্বপ্ন দেখেছিল যে তাদেরকে পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া হবে, স্থায়ীকরণ দেওয়া হবে, কিন্তু সেই রাজনীতিকরণের জন্যই কিন্তু আজকে তারা বঞ্চিত এবং অবহেলিত, তারা পীড়িত, সেটাও কিন্তু ভাবতে হবে, তাই আগামী দিনে সমস্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সঠিক পথে কিন্তু এগিয়ে যেতে হবে। এদিকে যে লং মার্চের কথা বলা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা নিয়ে, সেখানেও কিন্তু দাঁড়িয়ে পারমিশন দেওয়া হবে কিনা সে ব্যাপারে কিন্তু যথেষ্ট নেই, তাই খুব ভাবনা চিন্তা করে এগিয়ে না এলে কিন্তু খুবই সমস্যা। বন্ধু আজকে এটুকুনি আপনাদের বললাম এবং আপনাদের শোনালাম, দেখা যাক আগামী দিনে কী হয়, কোন পথে এগিয়ে যায়, সফলতা কোন পথে আসে, 2 তারিখ কালকেই অফিস 2 তারিখ থেকে অফিস খুলে যাচ্ছে, তো সেটাও কিন্তু দেখতে হবে যে অফিস খোলার পরে কিছু বার্তা আসে কিনা, দেখা যাক এটুকুনি, আপাতত এইটুকুনি বন্ধু, নমস্কার।